মজার ব্যাপার, গাড়িটা খারাপ হয়েছে রহমান অটো সেন্টারের সামনে। এই যে কালকে এত পলিশ করেছে গাড়ি, খারাপ হয়ে গেছে গাড়িতে তালা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমাদের ট্রিপ নর্থ বেঙ্গল যাওয়া হবে, সেখান থেকে দেন ঋষিকোলা, ঋষিকোলা হয়ে কালিম্পং হয়ে শিলিগুড়ি হয়ে দেন আমাদের ব্যাক। সো রাইট নাও এখন আমরা কৃষ্ণনগরে আছি। তিনটে থেকে আমরা, তিনটের সময় অ্যারাউন্ড তিনটের দিকে আমরা বারাসাত থেকে বেরিয়েছি। দেড় ঘন্টা বাদে এখন মোটামুটি দু ঘন্টা, দেড় থেকে দু ঘন্টা বাদে ব্রেক নিলাম কৃষ্ণনগরে, জাস্ট স্মল ব্রেক। সো চলুন, রাস্তায় দেখা হবে। সো এটা আমাদের অ্যাকচুয়ালি বাইকের রাইডের ফার্স্ট ট্রিপ, সো আমরা এক্সাইটেডও আছি, আবার সবাই কিছুটা হলেও ভীতু আছি, কারণ যেহেতু ফার্স্ট রাইড। বলতে বলতে সকাল হয়ে গেছে, ফার্স্ট টাইম রাইড করতে করতে সকালবেলা সূর্যোদয়, আমার কাছে এটা সিরিয়াসলি স্পেশাল, খুব সুন্দর লাগছিলো। আর রাস্তা অসম, কারণ আমি অনেকদিন বাদে বহরমপুর রুট ধরে আসছি, আগে কাজের সূত্রে আসতাম বাট তখন রাস্তা খুবই বাজে ছিল, বাট এখন কৃষ্ণনগরের পর থেকে বহরমপুর পর্যন্ত রাস্তা খুবই সুন্দর, চরম, মানে আপনি ইজিলি 80-100 ইজিলি বাইক ক্রুজ করতে পারেন। পাঁচটা ইঞ্জিনিয়ার লেগেছে এখানে, আমাদের এখানে মিস্টার দত্তের গাড়ি খারাপ হয়ে গেছে, এবং সব থেকে মজার ব্যাপার গাড়িটা খারাপ হয়েছে রহমান অটো সেন্টারের সামনে। এই যে কালকে এত পলিশ করেছে গাড়ি, খারাপ হয়ে গেছে। এই যে সব থেকে বেশি যত্ন করে গাড়ির, গাড়ি খারাপ হয়ে গেছে রহমান অটো সেন্টারের সামনে। আমাদের এখন আবার ব্যাকে আসতে হবে, গাড়ির আমাদের মিস্ত্রি চলে এসছে, আমাদের রহমান ভাই। আরে গাড়িটা আগে তোলো, পার্টস পরে আসবে। নামটা মনে, গাড়িতে তালা, গাড়িতে তালা, ঘরের তালা চাবি নিয়ে এসছো সুজিতদা, ঘরের তালা, আজকে খেলা হবে। দোকান খোলা হচ্ছে সবে, আজকে বলছে খেলা হবে, সুজিতদার গাড়ি ঠিক হবে তারপরে আমরা যেতে পারবো। ফোন ঠিক হবে যাই না, বাট এখন সুজিতদার জন্য এই বাইকটা দেওয়া হচ্ছে, এই বাইকে করে আমরা নর্থ বেঙ্গল যাব। বাহ, সুজিতদার রেডি পেছনে, তাহলে পেছনে বসার লোক নেই, আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, এই গাড়িতে করে আমরা সবাই নর্থ বেঙ্গল যাব। আর কে বসবে? হ্যাঁ, এটা নিয়ে, এটা নিয়ে যাবে, মুখটা না। সো আমাদের প্রায় দেড় ঘন্টা গাড়িতে কাজ করার পরে গাড়ি ঠিক হয়েছে, বাট বহরমপুর সার্ভিস সেন্টারের ওখানে আমরা আরেকবার চেক আপ করিয়ে যাবো, কারণ আমাদের ট্রিপটা পাঁচ দিনের আছে নর্থ বেঙ্গল ঋষিকোলা সিটি হয়ে, তো তার জন্য গাড়ি চেক আপ করার জন্য। এই যে আমাদের দত্তর বাইক এখনও ঠিক হচ্ছে, আমরা সকাল থেকে বাইকটাকে ঠিক করছি, এটা খেলনা বাইক না চালানোর বাইক আমি জানি, বাট ঠিক হচ্ছে। আমরা নর্থ বেঙ্গল পৌঁছে গেছি, নর্থ বেঙ্গল পৌঁছে, নর্থ বেঙ্গল পৌঁছে গেছে, আমাদের আর এক ব্লগ আছে, আমাদের হেড ব্লগার পাগল হয়ে গেছে। এখন গাড়ি ঠিক হচ্ছে, অ্যাট লাস্ট আমরা বহরমপুরের রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে এসেছি ঠিক করার জন্য। এখানকার প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো, আর যেহেতু আমরা রাইডার তার জন্য সবার আগে আমাদের বাইককে ছেড়ে দেওয়া হয়েছে, মানে আমাদের বাইককে ঠিক করা হচ্ছে। সকাল 6:30 সময় বাইকটা খারাপ হয়, আর এখন বাজছে 2:00, আমরা এতক্ষণ ধরে পুরো না খেয়ে শুধু বাইকটা ঠিক হওয়ার অপেক্ষায় আছি,
তবে হ্যাঁ আমরা যাব, যাওয়া আমাদের ক্যান্সেল হচ্ছে না, আমরা যাব। নাম ম্যাক্সওয়েল মোটরস, এখানে আপনারা অবশ্যই আসতে পারেন। এদের ব্যবহার এত ভালো, এটা যদি আমাদের বারাসাতে হতো তাহলে গাড়িটা দিতে এক সপ্তাহ বা এক মাস টাইম লাগিয়ে দিত, বাট সেখানে গাড়িটা ইনস্ট্যান্ট আনার পরই কাজ শুরু করতে দেওয়া হয়ে গেছে এবং কাজ চলছে, দেখেও ভালো লাগছে। সো গাড়ি খারাপ হওয়ার জন্য সকাল থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি, বাট থ্যাংকস টু বহরমপুর রয়্যাল এনফিল্ড সার্ভিস, তার এখানে এসে এই খাওয়ারটা আমার সব থেকে মনে পড়ছে আমার হোস্টেলের কথা। হোস্টেলে এইভাবে আমরা ক্লাসে ঢোকার আগে সবাই থালা নিয়ে দাঁড়াতাম। সো থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ড বহরমপুর সার্ভিস সেন্টার এত সুন্দর আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এবং পরিষেবা দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। গাড়ি ঠিক হয়ে গেছে আমাদের, এবার আমরা রাইডের জন্য প্রস্তুত, আর আমাদের দুপুরের খাবারও খাওয়া হয়ে গেছে, এখান থেকেই খেয়েছি। থ্যাংক ইউ এই দাদাকে যিনি আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এখান থেকে, কোনো টাকা লাগলো না কিন্তু আমরা ভরপেট খাওয়া দাওয়া করলাম। এখন প্রায় তিনটে বেজে গেছে, আমরা সকাল রাইট না 2:45 মানে ক্লোজ টু তিনটের সময় বেরিয়েছিলাম। আমাদের টার্গেট ছিল আজকে এই তিনটের সময় শিলিগুড়ি মোটামুটি ঢুকে যাওয়া, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একজন রাইডার সুজিতদার বাইক অনেকবারই খারাপ হয়েছে, একবার বাইক আগুন লেগে গেছে, দেন সেকেন্ড বার বাইকটা যখন আনা হচ্ছিলো রয়্যাল এনফিল্ড মেন সার্ভিস সেন্টারে দেন অ্যাক্সিডেন্ট হয়। বাট এত কিছুর পরেও আমরা ডিসাইড করেছি যে উইল গো। সো এখন রাইট নাও প্রায় 4টে বেজে গেছে, আমরা বহরমপুর জাস্ট ক্রস করে বেরিয়ে আসলাম, এরপরে আপকামিং আসছে ফারাক্কা, লেটস সি। আজকে এখনও টার্গেট আছে যে আমরা শিলিগুড়ি ঢুকবো, জানি না কত দূর বা কতক্ষণ লাগবে কারণ রাস্তার জ্যামের কন্ডিশন কি হবে এখনও আমরা জানি না, কারণ মালদায় জ্যাম হওয়ার পসিবিলিটি আছে। বাট রাস্তা সত্যি খুব দুর্দান্ত ভালো এবং যেহেতু ফার্স্ট রাইড সিরিয়াসলি খুব দারুণ মজা হচ্ছে, দারুণ এনজয় করছি। তো দুপুরে ভাত খাওয়ার পরে সবারই একটু ঘুম ঘুম পাচ্ছে, তবুও আমাদের টার্গেট তো আছেই যে আমরা শিলিগুড়ি ঢুকবো। তবে বাইক রাইড যেহেতু আমাদের ফার্স্ট রাইড হচ্ছে, তো এক্ষেত্রে অনেক সময় কি একজনের প্রবলেমের জন্য পুরো রাইডের প্রবলেম হতে পারে, তো সেক্ষেত্রে ইন ফিউচারে যদি আপনারা কেউ রাইডে যান প্লিজ চেক ইওর কার, আমরা যতই জানি যতই চেক করে যাই কিছু না কিছু প্রবলেম হতে পারে, তবে মাথা ঠান্ডা করে যদি সবাই মিলে যাওয়া যায় তো এনজয়মেন্ট তো দারুণ হবে। আর সামনেই ফারাক্কা আসতে চলেছে, ফার্স্ট টাইম ফারাক্কার উপর দিয়ে যাচ্ছি বাইক নিয়ে, এর আগে ট্রেন দিয়ে গেছি। ফারাক্কাও প্রচণ্ড জ্যাম আছে কারণ ফারাক্কা ব্রিজটা ক্রস করতে বেশ টাইম লেগে যাচ্ছে, কারণ গাড়ি 10 কিলোমিটার স্পিডের উপরে গাড়ি উঠছে না কারণ ফারাক্কা ব্রিজের উপরে এত জ্যাম। এখন অ্যারাউন্ড 7:30 বাজে, সো আমরা ডিসাইড করতে পারছি না যে আজকে শিলিগুড়ি যাবো কি না, কারণ অলরেডি নাইটে রাইড করার একটু প্রবলেম, তবুও দেখা যাক, 12টা দেখাচ্ছে গুগল, সো সবাই মিলে ডিসাইড করে নিচ্ছে যে লেটস গো আজকে শিলিগুড়ি পৌঁছানো যাক। সরি গাইজ, অ্যাকচুয়ালি গতকাল রাত্রে আমার ভাইয়েরই বাইক অ্যাক্সিডেন্ট হয়, উল্টো দিক দিয়ে একটা বোলেরো এসে পুরো মেরে দিয়ে গাড়িটা বেরিয়ে যায়, তো তার জন্য আমাদেরকে থাকতে হয় ওখানে একটা হোটেলে। সো আমরা খুব রীতিমতো ভয় পেয়ে গেছিলাম কারণ প্রচুর জোরে লাগে, যেহেতু সেফগার্ড পুরো ছিল এই জন্য ভাইয়ের তেমন লাগেনি, কিন্তু গাড়িটা প্রচণ্ড ড্যামেজ হয়েছে, সো কিছু করার নেই, ভাইকে বাড়ি পাঠিয়ে দিতে হলো। বাট আমরা ডিসাইড করে যে উইল কন্টিনিউ আওয়ার রাইড, সো প্লিজ স্টে সেফ ওয়েন ইউ ড্রাইভ। যেহেতু গতকাল ওই ঘটনাটা ইটাহারে ঘটেছে, তো দেন ভাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ছোটো হাতি করে ভাই এবং তার গাড়িকে পাঠিয়ে দিয়ে আমরা 1টার দিকে রায়গঞ্জ থেকে লাঞ্চ করার পরে বেরিয়েছি। এদিকে রাস্তা কিছুটা ভালো কিছুটা খারাপ, কিছুটা হলেও মন খারাপ হয়ে আছে কারণ যেহেতু রাইডের পুরো প্ল্যান হয়েই ফার্স্ট বের করেছিল রাইড করার জন্য, কিন্তু তবুও এটাই
ভগবানের কাছে কামনা যে ও সুস্থ আছে, গাড়িটার একটু ক্ষতি হয়েছে। সো অলরেডি আমরা রায়গঞ্জ থেকে অ্যারাউন্ড 100 কিলোমিটার আরও এগিয়ে চলে এসেছি। এখন রাইট নাও 3:30 কি 3:30 বাজে অ্যারাউন্ড। সো কিছুটা অন্তর গিয়ে গিয়ে সবাই একটু একটু করে রেস্ট নিচ্ছে। বাট কিছু জিনিস আমার মনে হলো শেয়ার করা দরকার, যে যখন সবাই রাইডিংয়ে বেরোবেন প্লিজ ওয়্যার প্রপার গিয়ার। সে একটু পয়সা বেশি হলেও যদি গার্ড বা জ্যাকেট প্রপারলি থাকে, কারণ কালকে ভাইয়ের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো, বিকজ ওর কাছে প্রপার পুরো সেট আপ গার্ড ছিল বলেই আজকে ও সুস্থভাবে বাড়ি ফিরছে, তো গাড়ির কিছু ক্ষতি হয়েছে। আমরা অনেক সময় আমাদের নিজস্ব সেফটি সিকিউরিটি নিয়ে স্যাক্রিফাইস করি। আর সবার কাছে হাম্বল রিকোয়েস্ট, যখনই কেউ রাইডে যাবেন না কেন, ইয়েস ফাঁকা রাস্তা পেলে অবশ্যই ক্রুজ করুন 100, 120, 50, বাট যদি নিজের মধ্যে রেসারেসি না করেন, কারণ সেফলি যাওয়াটাই সবথেকে আমি তো মনে করি বেটার সবার জন্য, কারণ সেফটি মানে আগে আসা দরকার। এই জন্য রাস্তায় বিভিন্ন হোর্ডিংয়ে যা লেখা থাকে যে বাড়িতে সবারই কেউ না কেউ প্রিয়জন ওয়েট করছে। সো আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্সে তো এটাই আমার কাছে সব থেকে বড় মেসেজ। এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই অ্যাফ্রেশ খাচ্ছে, তারপর আবার রওনা দেব এখান থেকে শিলিগুড়ি, আর 100 কিলোমিটার। সো কথা বলতে বলতে আমরা চলে এসেছি কিছু শিলিগুড়ির অনেক কাছাকাছি, কারণ চারিদিকে চায়ের বাগান দেখা যাচ্ছে। বাট এই এক্সপিরিয়েন্সটা সত্যি আমার কাছে অন্যরকম, কারণ অ্যারাউন্ড নর্থ বেঙ্গল আমি এসেছি হয়তো 20 থেকে 25 বার, সিকিম এটা নিয়ে আমার অ্যারাউন্ড 5th ট্রিপ। বাট বাইক ট্রিপে এই যে সকালবেলা সূর্য উদয় দেখেছি আর সন্ধ্যা এখন হতে যাচ্ছে, আজকে NGP ঢুকে যাবো আমরা 7 to 7:30 আশা করছি আমরা ঢুকে যাবো। বাট এই সূর্যাস্তের সঙ্গে পুরো বন্ধুদের সঙ্গে সবাই মিলে দুই সাইডে চায়ের বাগান, তার মাঝখানে অ্যারাউন্ড 80 to 100 বাইক ক্রুজ করছি। সো ইটস অ্যামেজিং, ইটস রিয়েলি অ্যামেজিং, এটা ভাষায় বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। আর সব থেকে মজার ব্যাপার, রাস্তা এত সুন্দর, মানে জাস্ট আপনি অ্যাক্সেলারেটর ধরে বসে থাকবেন গাড়ি এমনি বেরিয়ে যাবে, এত সুন্দর লাগছে। সো রিয়েল রিয়েল অ্যামেজিং ভিউ গাইস, অ্যামেজিং। এখন সত্যি মনে পড়ছে একজন ওয়াইজ ম্যান বলেছিলেন যে ডেস্টিনেশন নট ইম্পর্টেন্ট, জার্নি ইজ ইম্পর্টেন্ট। সিরিয়াসলি এই ট্রিপে জাস্ট ফার্স্ট ডে গাড়ি খারাপ হলো, ভাইয়ের অ্যাক্সিডেন্ট হলো, তার সত্ত্বেও আমরা এই ট্রিপটা ডিসাইড করেছি যে আমরা যাব। সো রিয়েলি ইটস ওয়ার্থ ইট, রিয়েলি গাইস ইটস ওয়ার্থ ইট। অ্যাট লাস্ট আমরা সন্ধ্যের সময় শিলিগুড়ি এসে পৌঁছালাম, এই হোটেলে আজকে রাত্রি থাকবো, কালকে এখান থেকে আমরা ঋষিখোলা যাব। এখানে আজকে রাত্রিটা থাকবো আমরা, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে যাব, কারণ কালকে 4:30 সময় আমরা উঠবো আর 5টার সময় এখান থেকে বের হয়ে যাব। কালকে আমরা একেবারে ঋষিখোলাতে গিয়ে পৌঁছাবো। তো আমাদের রুমটা যথেষ্টই ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন।